করাইছি যারে 11 বছর আচ্ছা করার পরে ওই যে আমার মধ্যে কাজ কাম করে আমরা কত করি আচ্ছা নাম না দেয় না এটা জামা কর কিনা হইছে না আমি কিনা দেব জামা হইছে না আমি কিনা আমি যাবেন আসতে Assalamualaikum guys, it's your boy Tasin Best and welcome to another video. সামনে ঈদ আসছে না, কত আনন্দ, আমরা মনে আনন্দ এবং আপনাদের মনে আনন্দ। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা এই ঈদের আনন্দটাকে উপভোগ করতে পারে না, তার কারণ তাদের সামর্থ্য নেই। আপনি এবং আমি চাইলে কিন্তু তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আমরা সবাই যে কোনো অকেশন হয়, ঈদ ছাড়াও যে কোনো অকেশন হয়, তিনটা চারটা করে জামা কাপড় কিনি। কিন্তু আমাদের দেশে এবং অনেক মানুষ আছে যারা ঈদের মধ্যে একটা নতুন জামা পরে ঈদ করতে পারে না। আপনার ঈদের বাজেট 2000 টাকা, সেখান থেকে যদি 500 টাকাও ওদেরকে দেন, ওদের মুখের হাসি থেকে আপনার যে আনন্দটা লাগবে সেই আনন্দটা হয়তো আপনার ঈদের মধ্যে নতুন জামা পরে গেলেও সেই আনন্দটা আপনার লাগবে না। আজকে আমার প্ল্যান হলো, আমি আমার বাসা থেকে বের হবো, এখান থেকে একজন রিস্কলার চাচাকে নিয়ে সরাসরি মার্কেটে চলে যাবো। সেখান থেকে ওনাকে আমি ঈদের যা যা লাগে বা ঈদের মার্কেট বলেন আমি ওইগুলো কিনে দিব ইনশাল্লাহ। আজকে ভিডিওটি অনেক বেশি এক্সাইটিং হয়ে যাচ্ছে, তো চলুন আনন্দ ভাগাভাগি করি। আচ্ছা ঈদের বাজার করছো? আচ্ছা ফ্যামিলি কেটে কেটে আছে, কয়জন? 5 জন। দুই ছেলে 3 মেয়ে। আমি মনে করেন চাচা একটু বাজারের ভিতরে যাই, বুঝো মার্কেটের এদিকে যাম। হ্যাঁ করাইছি যারে 11 বছর, করার পরে ওই আমার মধ্যে কাজ কাম করে আমরা কত করি। আচ্ছা নাম না দেয় না কষ্টের কথা, এরকম বুঝছো নাই? আল্লাহ দাদা ভালো লাগে করে আল্লাহ দাদা তো রোজা রাখছেন না? আলহামদুলিল্লাহ সবজি রাখছেন, মাশাআল্লাহ। কষ্ট হয় না শেষালে সারাদিন? তাহলে আমি বাড়ির তো খালি আমি চাষি আছো। লুঙ্গি দেন
So guys, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর আজকের ভিডিওটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এগুলো কিনে দেওয়ার পর চাচার মুখে যে হাসিটা ছিল না সেটা অসাম, মানে আমি অনেক বেশি আনন্দ ফিল করতেছিলাম। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিজে ভালো থাকবেন, নিজে বাবা মাকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।